টেনশন পুরোপুরি দূর হয়নি, দেখা যাক সেসব দিয়ে কমপ্লিট হয় কি না জানি না এখন, না হলে কি করব কিছুই বুঝতে পারছি না। এক একজন এক রকম বলছে, মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। ভাইয়ের সাথে দেখা হলো, আমার ভিডিও দেখে রেগুলার, ভিডিও দেখতে পাচ্ছ। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো এবং সুস্থ আছেন। আজকে আমাদের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আর এখন প্রায় 8টা বাজে, 8টা বেজে গেছে, আমাদের রান্না করার টাইম হয়ে গেছে। এখন ঘরে চলে এসেছি, চাল নিতে, চাল নেওয়া হয়ে গেছে, এবার যাব রান্নাঘরে। সকাল হলেই রান্না বান্না খাওয়ার চিন্তা, তা ছাড়া কোনো চিন্তা নেই। এখন আমি রান্নাঘরে গিয়ে রান্না করবো, আর দেখছি সকালে কী জোগাড় করতে পারি। ঘরে চলে এসছে, এসে আর ভাত বসিয়ে দিচ্ছে। আর এখানে দেখুন শাক, কালকের শাক নিয়ে এসছে, তা দেখুন শাকগুলোর কি অবস্থা, ঝিমিয়ে গেছে। আজকের ভাজা না করলে শুকনো হয়ে যাবে, তা আজকে সকালে আমি শাক ভাজা করব। যদি এর সাথে চিংড়ি মাছ থাকতো আরও ভালো হতো। সকালে রান্না বান্না তো আমার হয়ে গেছে, এখন শুধু দুপুরের চিন্তা হচ্ছে দুপুরের কী রান্না হবে। সবজি কাটা হয়ে গেছে আমার, কিন্তু মাছ এখনও আসেনি। আরেকজনের তো কোনো চিন্তাই নেই, মানে ঘরে কী রান্না হবে সে চিন্তা ওর নেই, শুধু অন্য টেনশানে ঘুরে বেড়াচ্ছে সকাল থেকে। সেই 8টার সময় গেছে আর এসছে 10টার দিকে, এসে পান্তা খেলো, খেয়ে আবার দোকানে গেছে। আমি সবজি কেটে রেখেছি, কিন্তু আজকে রান্না হবে বলে তো মনে হচ্ছে না। আজকে আর রান্না করবো না, প্রায় 11টা 12টা বাজছে। এখন আমি যাবো স্নান করতে, আর সকালে শাক ভাজা করেছিলাম ওটা দিয়েই খেয়ে নেবো। আর এখন যাবে হসপিটালে, কদিন আগে যে রক্ত রিপোর্ট করতে দিয়েছিলাম ওর আজকে রিপোর্ট দেবে, তাই ওর রিপোর্টটা আনতে যাবে। তার মনটাও খুব মানে ভীষণ খারাপ, কিন্তু না গেলেও তো নয়, যেতে হবে। মানে সকাল থেকে মন মরা করে ঘুরে বেড়াচ্ছে, কী হবে চিন্তা করছে। আগের দিন তো আপনাদেরকে বলেছে যে সিম মানে সিমে আর কি কলা আসা যাওয়া বন্ধ হয়ে গেছে, সেটা এখন চালু করতে ওকে অনেক দূরে যেতে হবে, সেটাও আমাদেরকে বলবে যে কোথায় যেতে হবে। বেরিয়ে পড়লাম হসপিটালে যাওয়ার জন্য মমিতার রিপোর্ট আনতে, আর তাছাড়া আমার আজকে মনটা খুবই খারাপ। মমিতা আপনাদেরকে বলেছে অ্যাকচুয়ালি আমার যে মেন সিম সেটাই খারাপ হয়ে গেছে, তার জন্য আমি কোনো কাজই করতে পারছি না, সব কিছু কাজবাজ আমার বন্ধ হয়ে আছে, কল আসছে না, কল যাচ্ছে না, SMS আসছে না, যাচ্ছে না, আমি কোনো কিছুই করতে পারছি না। রাস্তায় বেরিয়ে কিছু দূর গিয়ে দেখি বৃষ্টি আরম্ভ হয়ে গেলো, তাই একটা ঘরে দাঁড়িয়ে আছি। আরও কিছু দূর সাইকেল চালানোর পরে আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেলো, তাই আবার আরেক জায়গায় দাঁড়িয়ে আছি। বাড়ির থেকে আসলাম, এসে ফার্স্টে হসপিটালে গেলাম। হসপিটালে গিয়ে মৌমিতা যে রিপোর্টটা নেওয়া ছিল সেটা নেওয়া হয়ে গেছে। আর এখন এসছি আমার এক দাদার দোকানে, মানে আমার যে সিমের প্রবলেমটা ছিল সেইটার জন্য এখন দাদা আমাকে সান্ত্বনা দিয়েছে, কাজ করে যে হয়ে যাবে, হ্যাঁ যদি হয়ে যায় তাহলে তো ভীষণ ভালো, আমি আশা করছি হয়ে যাবে। হলে দাদাকে আমি পরে থ্যাংক ইউ জানিয়ে দেবো। আর তার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এটাই, মানে এটা কাইনগরে আর কি, কাইনগরের মধ্যে আমাদের লোকালের মধ্যে, আমি জানি লোকালে অনেকেই আছে আমার ভিডিও দেখে, তাদের উদ্দেশ্যে বলবো, হয়তো দাদাকে অনেকে চেনে, তবু যারা চেন না তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আসতে পারেন চোখ বন্ধ করে। কারণ এটা এমন একটা জায়গা যেখানে আপনি মানে সব কিছু, মোবাইল রিপেয়ারিং বলুন, মোবাইল কেনা বেচা বা আরও ইলেকট্রনিক মানে সবকিছু পেয়ে যাবেন এখানে। এখান থেকে দেখে নেবেন, প্রয়োজন হলে মানে কল করে নেবে। আর যেটা বলার, আমার ভিডিও দেখে যারা এসছে আমার একটু নামটা নেবে দাদার কাছে, ঠিক আছে? তাহলে দাদা বুঝবে যে না কেউ এসছে, ঠিক আছে? এখন আমার কাস্টমার হয়ে যাবে, অবশ্যই তোমার সিম রেডি হয়ে যাবে, এটুকু আমি আশা করছি। রেডি হলে তোমাকে সে মিষ্টি খাওয়া করে, মিষ্টি খাওয়ানোটা বিষয় না, এটা তোমার কাজের সিম, সেদিক থেকে অবশ্যই চাইবো তোমার সিমটা রানিং রেডি হয়ে যায়। আজ মিটি বাড়ি যাচ্ছিলাম, এক ভাইয়ের সাথে দেখা হলো, আমার ভিডিও দেখে রেগুলার, ভিডিও দেখতে পাচ্ছে না, তাই আমাকে দাঁড় করিয়ে বলছে একটু ঠিক করে দিতে, তো ঠিক করে দিচ্ছি এখন। কিছু বলার আছে না, ফাইনালি চলে আসলাম বাড়িতে, আর এসে খেয়ে দিয়ে একটু বসেছি, তবু এখনো টেনশন পুরোপুরি দূর হয়নি, দেখা যাক সেসব দিয়ে কমপ্লিট হয় কি না জানি না এখন, না হলে কি করবো কিছুই বুঝতে পারছি না। এক একজন এক রকম বলছে, মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে, ওয়েট করি শেষ পর্যন্ত। সন্ধ্যা, সত্যি কথা বলতে আজকে কি বলুন তো মনটা একদম ভালো নেই, মানে এই যে ফোনের সমস্যার জন্য, মানে ওই দুপুরে গেলাম প্রায় 3:30-3:30 সময় এসেছি, এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে বিকেলবেলা আজকে বাজার ছিল, কিছু বাজার করে নিয়ে এসেছি, বেশি আনি 2-3 সবজি নিয়ে এসেছি, কারণ কি বাজার করা ছিল, আর আবার হয়তো কাইনগরে যাবো ঘন ঘন, এখন বেশি বাজার করা যাবে না, টাটকা জিনিস আনা হবে, খাওয়া হবে, তো সেই জন্য বেশি বাজার করিনি। আর আজকে বৃহস্পতিবার ছিল, ওই বেলা নিরামিষ, এই বেলাও এখন মমিতা কি রান্না করছে জানি না, ওই বেলা তো বৌদিদের কাছে তরকারি নিয়ে খেয়েছি, আর এই বেলা তো আর হবে, আমি রান্নাই করিনি, আপনাদেরকে তো দুপুরে বলেছি যে আমি আজকে রান্না করব। তুমি বলেছো কি জানি আমি জানি না, এখন কি রান্না করছো? এখন ডাল করেছে আর বেগুন ভাজা। এখন ডাল আর বেগুন ভাজা, মানে মোটামুটি হালকার উপর দিয়ে হয়ে গেছে,
আচ্ছা হোক, হয়ে গেলে খেয়ে নেব, মজা হয়ে গেছে, খেয়ে ঘুমিয়ে এখন ভাবছিলাম যে বেগুন ভাজা করবো, তারপর ভাবছি যে ডাল আছে একটু ডাল করে নিই, তাই মানে আমার এইটা রাত্রের মধ্যে সমস্যার সমাধান না হলে আমি কালকে যাব মানে বেড়াচাপা দেগঙ্গা, মানে অনেকটাই দূর আমাদের এখান থেকে, প্রায় 50-55 কিলোমিটার দূর। ওখানে একটা মানে আমার এই ভিআই মিনি স্টোর আছে এবং সেইখানে গিয়ে আমি মানে আমার এটা রিভেরিফিকেশন করবো, সেই জন্য আমাকে যেতে হবে, কিছু করার নেই, না গেলে হবে না, মানে এতটা ইম্পর্টেন্ট আমার এই সিমটা, আমার ব্যাংকে আমার প্রত্যেকটা জায়গায় মানে সিম নাম্বারটা দেওয়া আছে, তো এটা চালু না করা অবধি আমার টেনশন দূর হচ্ছে না, মানে টেনশন আমার চুল ফুল সব পাগল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, সারাদিন শুধু আজকে ওইটা নিয়ে ঘাটতে ঘাটতে লোকেশান খুঁজছি কীভাবে যাওয়া যায় কীভাবে, ফাইনালি জোগাড় হয়েছে, এখন ভাবছি যে যাব, কালকে যেতেই হবে, যেবে হোক কালকে সকালে সকাল সকাল বেরোবো, যাতে সকাল সকাল আসতে পারি, কারণ অনেকটাই দূর বুঝতে পারছেন, আর একটা বাইক টাইক হলে সুবিধা হতো, বাট বাইক নেই, গাড়িতে যাবো, বাইক নেই গাড়িতে যাবো, সেক্ষেত্রে সময় লাগবে, তাই সেইভাবে সকাল সকাল বেরোতে হবে। আর এই দেগঙ্গায় যাবো, একটা পোস্ট করে দেবো, দেখি যদি কোনো সাবস্ক্রাইবার থাকে ওখানে আমাকে হেল্প করবে। তো ফ্রেন্ড, দেখতে দেখতে মমিতার গরম গরম বেগুন ভাজা আর গরম গরম ডাল রান্না হয়ে গেছে, আর আমরা এখন খেতে বসেছি, আজকে একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমাবো, কারণ কালকে ফার্স্ট সকালে অনেকটা দূরে আমাদেরকে যেতে হবে, আমি আপনাদেরকে বলেছি কালকে সকাল সকাল যেতে হবে, তাই মমিতা আমার আধার কার্ড আর ফটো লাগবে, তাই সেগুলো খুঁজে রেডি করে দিচ্ছে শকেশ খুলে, আমার ক্ষতি করে নিজের, তোমার কি করে হলো, ওটা তো আমার জিনিস ছিল, আমার দুধ ও চাপিয়ে একদম পুড়িয়ে দিয়ে, আর বলছে আমার জন্য হয়েছে, তুমি চাপাও তোমাদের মাথায় থাকে না, চাবি পাচ্ছ না, যে তোমার তো একটা খেয়াল থাকবে যে তুমি একটা কাজ চাপিয়ে এসছো, দুবার তুমি দুধ হে করেছো, ওই সেই 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 জিনিসটা দাও, আমার একটা ইম্পর্টেন্ট ইউটিউবের জিনিসটা দেখাচ্ছিল এখন, এই দেখুন এটা কি বলুন তো, কমেন্ট করে জানান, এইটা যাই যেদিন হাতে পেয়েছিলাম কি বলবো আপনাদেরকে, এখনো গুছিয়ে রেখে দিয়েছি আমার কাগজপত্রের সাথে, আর এটা থেকে যাবে, ওই পিঠটা দেখাচ্ছি না কারণ ওই পিঠে আমার অ্যাড্রেস আছে, নাম্বারও আছে, তাই জন্য দেখালাম না, কেন এই কার্ডটা হচ্ছে অটল পেনশন যোজনার কার্ড, এটা আমি মরে গেলে মমিতা টাকা পাবে ওই জন্য, আর এটা হচ্ছে আমি আমার মোবাইল রিপেয়ারিং শিখেছিলাম তার কার্ড আর কি, আইডেন্টি কার্ড, এইটা পরে যেতে হতো, শিখেছিলাম কিন্তু কাজে লাগাতে পারিনি। Yeah!